যখনই ভারতে বন্যা দেখা দেয়, যখনই অতিরিক্ত পানি দেখা যায়, তখন এই বাঁধের মুখগুলো খুলে দেওয়া হয় এবং এই তিস্তার পানি তখন বিভিন্নভাবে ছোটে এবং প্রতিনিয়ত আমাদের যতটুকু আবাদি জায়গা আছে সেই জায়গাগুলো কিন্তু বিলীন হওয়ার পথে। এটা আমার মনে হয় যে বাংলাদেশে যতগুলো প্রকল্প মেগা প্রজেক্ট চলছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রজেক্ট এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এটা আপনারা অবশ্যই আপনাদের ধারণা যে এখানে প্রায় 2 কোটি মানুষ এর সঙ্গে সম্পৃক্ত। তো এই 2 কোটি মানুষের একদিক থেকে তাদের জীবন বাঁচানো, তাদের সম্পত্তি বাঁচানো, আরেকদিকে আমরা যে বাংলাদেশের এই উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার, আমাদের এই অঞ্চলের যে আমরা শস্য আবাদ করতেছি সেটা দিয়ে বাংলাদেশের 60% বিশেষ করে রংপুর বিভাগের যে উদ্বৃত্ত খাদ্যশস্য আমরা উৎপাদন করি সেটা দিয়ে সারা বাংলাদেশের 60% আমরা খাদ্যশস্যের যে ঘাটতি সেটা আমরা পূরণ করি। এই শস্য ভাণ্ডার যদি নষ্ট হয়ে যায় তাহলে একদিন আমাদেরকে এই বিদেশের আমদানির উপরে নির্ভর করতে হবে আমাদের দেশের খাদ্য ঘাটতি পূরণের জন্য। ভারত চাইনা চীন আমরা বুঝি না, এই এই মানে ভূ রাজনৈতিক টানাপোড়নের কথা যেটা বলা হলো, এটা আমরা এই টানাহাসানাটা আমরা দেখতে চাই না। আমরা চাই যে পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে এই মানে জনগুরুত্বপূর্ণ এই প্রজেক্টটা বাস্তবায়ন হোক, এটা আমাদের দাবি আমরা থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই প্রকল্প সম্পর্কে জানেন ইতিমধ্যে এবং তার কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে তাকে জানানো হয়েছে। আমরা আশা করতেছি যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এই ঘোষণাটা এই সভায় উনি দেবেন। তা আমরা সেই লক্ষ্যে তার এই কথার জন্য আমরা চেয়ে আছি যে তার এই ঘোষণা তার মুখের মাধ্যমে আসবে এবং এই এলাকার একটা ভাগ্যের পরিবর্তন হবে, ভাগ্যে এই এলাকার মানুষের একটা ভাগ্যের পরিবর্তন হবে। এই জন্য এই আমাদের যৌক্তিক দাবির প্রতি আমরা সমর্থন জানিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত আবেদন থাকবে, বিশেষ করে তিস্তা পাড়ের সেই অনাথ মানুষগুলোর মুখের দিকে চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী এই দাবিটা তার ঘোষণার মাধ্যমে দেবেন, এটা আমরা প্রত্যাশা করছি। আমাদের দাবি হচ্ছে আমরা নিজস্ব টাকায়, এটা তো 8,000 কোটি টাকা লাগে, এটা তো একবারে প্রথমে 3,000 কোটি টাকা লাগে। এরা কিন্তু ডিভিডি প্রজেক্ট পানি উন্নয়নরা পাঠিয়েছিল যে ভাঙন রোধ করতে গিয়ে 3,000 কোটি টাকা লাগবে, বালুর বস্তা ফেলালে 1,500 কোটি টাকা লাগবে। তখন কিন্তু আমরা বলছি যে এই টাকাগুলো তো কনসাইজ করা যায়। তারা এখন বাংলাদেশ সরকার কিন্তু আমার মনে হয় যে এই প্রোগ্রামের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে এই প্রোগ্রামের লক্ষ্য জলাধার নির্মাণ করা আর মেসিভ ড্রেজিং করা। তিস্তা কিন্তু ভাঙতে ভাঙতে পেটটা উঁচু হয়ে গেছে, ভাঙতে ভাঙতে কোথাও 12 কিলোমিটার প্রশস্ত হয়ে গেছে, 10 কিলোমিটার হয়ে গেছে, এইটা কনসাইজ করে কোথাও 800 মিটার কোথাও 1 কিলোমিটার করবে আর কি। তিস্তার ডিপটা অর্থাৎ গভীরতা করবে এবং জলাধার করবে, শাখানো দিন ট্যাঙ্গেল যে আছে পানি সরবরাহ করবে। রংপুর বিভাগ হবে পানি রপ্তানি, মিঠা পানি রপ্তানিকার উদ্দেশ্যে এদেশে, এবং উদ্ধারকৃত জমি যেটা হবে 174 বর্গ কিলোমিটার। আমি আশাবাদী এই সমাবেশে উদ্ধতর কর্তৃপক্ষের কথা বলেছি আমরা, আমি আশাবাদী এই সমাবেশে প্রধানমন্ত্রী এটা ঘোষণা দিবেন।